নদিয়ার তেহটকে আদিবাসী মহিলাকে গণধর্ষণ করে খুন। আদিবাসী মহিলাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ। জঙ্গল থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন ঝুলন্ত দেহ। নদিয়ার তেহটের বেতাই নফর চন্দ্রপুরের ঘটনা। ওই আদিবাসী মহিলার স্বামী কর্মসূত্রে মালয়েশিয়ায় থাকেন, ছেলেও থাকেন অন্যত্র। তাই ওই মহিলা নদিয়ার তেহটের বেতাই নফর চন্দ্রপুরে একাই থাকতেন। কয়েকদিন আগে বাইরে থেকে ছেলে আসেন। তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে তার কাছে একটি ফোনও আসে, আর ফোন পাওয়া মাত্রই বাড়ি থেকে বেরোন তিনি। রাতে আর বাড়ি ফেরেনি ওই মহিলা, রাত ভোর চলে খোঁজাখুঁজি। শুক্রবার সকালে স্থানীয়রা জঙ্গলে ছাগল চড়াতে যান, তারা দেখেন গাছ থেকে ঝুলন্ত মহিলার দেহ, তার গলায় শাড়ির ফাঁস, পা মাটিতে ঝুলছে। এই দৃশ্য দেখে চমকে ওঠেন স্থানীয়রা। ঘটনাটি পুলিশকে জানানো হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয়দের দাবি, আত্মহত্যা নয়, গণধর্ষণের পর খুন করা হয়েছে বলে দাবি তাদের। একই কথা জানিয়েছেন বেতাই এক নম্বর পঞ্চায়েতের প্রধান বুড়িবালা সর্দারও। তিনি বলেন, ওই মহিলাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়, এরপরই তাকে গণধর্ষণ করা হয়। প্রমাণ লোপাট করতেই খুন করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনো মহিলার পরিবারের তরফে স্বামী কর্মসূত্রে বাইরে থাকায় পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মাঠের থেকে তোমার এই লালবাজারের মাঠের থেকে ঘাস কাটে আসি, এখানে বলছে যেরকম বৃত্তান্ত, তা এখানে ছেলেপেলে হয়তো পাতা মাথা কাটতে ঢুকিয়েছে, বলছে পুতুল ঝুলে আছে, তারপরে আসে লোক দেখছি তো এরকম বৃত্তান্ত, বুঝেছ? দেখি কি মনে হচ্ছে। দেখি মনে হচ্ছে যাই করে ও ওকে ও একার কাজ নাই, ও ধরো চার পাঁচজন সাথে ছিল, তাকেও যাই হোক উলট পালট করে ইজ্জত মিজ্জত নিয়েছে, নেওয়ার পরে এই কাজটা করেছে। তাছাড়া এইসব আমরা সকালে রাত্রে খোঁজ হয়েছে, ছেলেটা ছোট ছেলেটা বলছে মা নাই বাড়িতে, বাড়িতে খুঁজি পাচ্ছে না। দিয়ে সকালবেলায় বললো কি মা আসেনি, মাসি আসেনি, তা বলছে না তো তোর মা তো আসেনি। তখন ওইখান থেকে মানে উলুস তুলুস আমরা খুঁজি বেড়াচ্ছি, সকালে দু তিন পাক্কা আমরা ঘুরেছি গ্রামে পাইনি। তারপরে একটা লোক লালবাজারের লোক ওই বীজ দিতে গেছে, অন্য হয়তো যে কোনো কাজ করতে গেছে জমিতে, ওই সার দিতে গেছে জমিতে, ওই কলার জমিতে যাই, ওই লোকটা দেখতে পাই, তারপর আমাদের গ্রামে খবর দেয়, তারপর আমরা দেখতে পাই। নদিয়া থেকে মলদের রিপোর্ট, টাইমস বাংলা।